কাইলৈ রাজ্যত অনুষ্ঠিত হব তৃতীয় পর্যায়ের নির্বাচন। রাজ্যের চারিটা লোকসভা সমষ্টিত অনুষ্ঠিত হব তৃতীয় পর্যায়ের নির্বাচন। ইতিমধ্যে আজ নলবাৰী জেলা প্রশাসন লোকসভা নির্বাচন পরিচালনার সাজু হয়ে উঠা পরিলক্ষিত হয়েছে। মই এই মুহূর্তত আজি গৌতম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আছে, গৌতম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখ ভাগত আছো উপস্থিত, আর ইয়ার মই দৃশ্য পোনপটিয়াকৈ ক্যামেরা পার্সন দেখাবলৈ অনুরোধ জানাইছো। এয়া হল বর্তমানের নলবাৰী যি গৌতম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আসলে যারপরা লোকসভা নির্বাচন সমগ্র জেলাখনত পরিচালনা করা হব তার দৃশ্য মই পোনপটিয়াকৈ ক্যামেরা পার্সন দেখাবলৈ অনুরোধ জানাইছো। এয়া হল বর্তমানের দৃশ্য। আর ইতিমধ্যে যখন নির্বাচনী বিষয়া পোলিং এজেন্ট প্রিজাইডিং অফিসার হাতে হাতে ইভিএম মেশিন লৈ রওনা হওয়া পরিলক্ষিত হয়েছে। আর যেহেতু কেইটামান ঘন্টার পিছতেই নলবাৰী জেলার তিনটা বিধানসভা সমষ্টি টিহু বরক্ষেত্রী আর নলবাৰী বিধানসভা সমষ্টিত প্রায় 6,20,900 ভোটারে আসলে প্রার্থীসকলের ভাগ্য নির্ণয় করব। তার পাক মুহূর্তত কেইঘণ্টামান বাকি থাকা অবস্থায় ইতিমধ্যে যখন বিষয়া যখন নির্বাচনী বিষয়া দায়িত্ব লাভ করেছে বিভিন্ন সরকারি বিষয়া ইতিমধ্যে নিজের দায়িত্ব সুচারুরূপে পরিচালনা করবলে রওনা হওয়া পরিলক্ষিত হয়েছে। মানে আপনার ওসর হয়েছে কোর আছে দায়িত্ব কত পড়ছে আপনার এবার? এবার প্রথম না আগত করেছিল? অভিজ্ঞতা কেন কি কব আসলে কাইলৈ এটা আসলে আমার গণতন্ত্রের একটা উৎসব এটা, আর এই উৎসবটি পরিচালনা করবলে কেন ধরনের আপনার হাজির হয়েছে? আমি করলে ট্রেন আর অহা হয় আসলে সম্পূর্ণভাবে প্রশিক্ষণ দিয়া হয়েছে, ইতিমধ্যে সাজু বলে মন্তব্য প্রদান করেছে। মানে আপনার ধন্যবাদ জানাইছো আপনার বক্তব্যের বাবে। আর কিছু মুহূর্তের পিছতে যেহেতু নলবাৰীত কাইলৈ পুৱা 7 বজাৰ আসলে অনুষ্ঠিত হব লোকসভা নির্বাচন, কব লাগবে যে নলবাৰীত 807টাক ভোট গ্রহণ কেন্দ্রত অনুষ্ঠিত হব এই নির্বাচন। আর উল্লেখনীয় কথাটো হল যে নলবাৰী জেলার বাবে এইবার 35টাক ভোট গ্রহণ কেন্দ্র সম্পূর্ণক মহিলার দ্বারা পরিচালিত পরিচালনা করা হব আর তিনটা থাকিব আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র। মানে পুনর্বার ক্যামেরা পার্সনক দৃশ্য দেখাবলৈ অনুরোধ জানাইছো। ইতিমধ্যে যখন আসলে বিষয়া কর্মচারী নিয়োজিত হয়েছে, ইতিমধ্যে দূরণি বুটিয়া চৰাঞ্চলত যিসকলে দায়িত্ব লাভ কৰিছে সেইসকল বিষয়া কালিতে আচলতে কালি নিশাই নিজৰ কৰ্তব্য সমাপন কৰিবলৈ ইয়াৰপৰা ই ভি এম মেচিন সংগ্ৰহ কৰি ইয়াৰপৰা গৈছে। মই আন এগৰাকী আচলতে আছে দায়িত্বপ্ৰাপ্ত, মই আপোনাৰ ওচৰত কৰ পৰা আহিছে দায়িত্ব কত পৰিছে? মুকালমৰা আপোনাৰ কত আপোনাৰ ঘৰনে? রাজ্যের সরকার বিভিন্ন কর্মচারী সকল নলবাৰী জেলার নলবাৰী জেলার এই গৌতম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় চৌহদের হাতে হাতে ইভিএম মেশিন আসলে নিজের যে নির্বাচনী দায়িত্ব নির্বাচনের দায়িত্ব পালন করবলে আসলে অগ্রসর হয়েছে। আর কেইটামান ঘন্টার পিছতে যেহেতু রাতেপা 7 বজাৰ নলবাৰী জেলার তিনটা বিধানসভা সমষ্টি টিহু বরক্ষেত্রী আর নলবাৰী বিধানসভা সমষ্টির প্রায় 6,20,900 ভোটারে নির্ণয় করব আসলে প্রার্থীসকলের ভাগ্য।